নির্বাচনের ফলাফল মিটতে জায়গায় জায়গায় আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীর সমর্থকেরা অভিযোগেতে তৃণমূলের বিরুদ্ধে আতঙ্কে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী ও সমর্থকেরা বাড়ি ছাড়া আর তাই বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে বারুইপুর পার্টি অফিসে আক্রান্ত কর্মীর সমর্থকদের থাকার জন্য শিবির খোলা হয়েছে। বিজেপি নেতা মনোরঞ্জন জোয়ারদার জানিয়েছেন আক্রান্ত বিজেপি কর্মীদের জন্য পার্টি অফিসে খোলা হচ্ছে কন্ট্রোল রুম। এই আপনাদের সঙ্গে কথা বলার পরেই আমাদের উকিলদের যে টিম আছে তাদের সঙ্গে আমি বসবো এবং কীভাবে আইনি এবং প্রশাসনিক সাহায্য নিয়ে এই সমস্ত যারা ঘর ছেড়েছেন তাদের নিরাপত্তার সঙ্গে ঘরে ফেরানো যায় এবং কী করে তারা শান্তিতে সেখানে বসবাস করতে পারেন সেই বিষয়টা, কারণ ঘর ছাড়া নিজের মাটি থেকে যদি ছাড়া হতে হয়, নিজের ঘর ছাড়া হতে হয়, তার চেয়ে দুঃখের কিছু হয় না। পশ্চিমবঙ্গের রাজনীতিতেই এটা হয়, পশ্চিমবঙ্গের সুবুদ্ধি সম্পন্ন মানুষদেরও এটা প্রতিবাদ করা উচিত। রাজনীতি রাজনীতির জায়গায় প্রতিবেশী সুলভ মানসিকতা নিয়ে আমাদের বসবাস করতে হবে। তৃণমূল সাংসদ শায়নী ঘোষ জানিয়েছেন এসব তথ্য ভুল, অপপ্রচার করা হচ্ছে শাসক দলের বিরুদ্ধে। বিভিন্ন জায়গাটা কোথায়? অযোধ্যাতে রাম মন্দির বানানোর পরে বিজেপি হেরেছে, কাজে কার মনে কি রয়েছে সেটা রাম সবার থেকে ভালো জানে। শুধু ভক্তি দেখালে তো হবে না, কর্ম করতে হবে, ধর্ম দিয়ে সবকিছু হয় না, সেটা রাম প্রমাণিত করে দিয়েছে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।